প্রাক্তন মন্ত্রী তথা মাজুলী সমষ্টির কংগ্রেসের প্রাক্তন বিধায়ক রাজীব লোচন পেগুর জাতীয় পরিষদলৈ পূর্ণ সমর্থন। মাজুলী সমষ্টির তিনবারকৈ কংগ্রেসের বিধায়ক হয়ে পরবর্তী সময় তরুণ গগৈ মন্ত্রিসভাত মন্ত্রিত্ব লাভ করার রাজীব লোচন পেগুয়ে অবশেষত পূর্ণ সমর্থন দিবলৈ জাতীয় পরিষদের কার্যালয়ের উপস্থিত হয়। মাজুলীর উপনির্বাচনের কংগ্রেস রাইজর দল আর এজেপির উমৈহতীয়া প্রার্থী চিত্তরঞ্জন বসুমতারীক পূর্ণ সমর্থন রাজীব লোচন পেগুর। আপনাদের উত্তর দিছে, গতিকে মানে আর তার উত্তর নিদ। আমি আমি 50,000-60,000 কথা কোৱা নাই, কিন্তু রাইজে যেটো সহাৰি দিছে, ফিডবেক আমি যেটো পাইছো, রাইজে যেটো সহাৰি হৈছে, নিশ্চয় আমি, কারণ রাইজে ভোট দিব, সেইটো পীযূষ হাজৰিকাই ভোট দি পেলাই 50,000 ভোটত নিজিকায়, রাইজে ভোট দিব, গতিকে রাইজে আমাক নিশ্চয় 5টা ভোটত হলেও আমাক জয়যুক্ত করে। আচ্ছা, কংগ্রেসের হাতের সিম্বলটা এবার যেহেতু না থাকে, আপনি আশাবাদী নে যে হব পাতে বিরোধী কংগ্রেসের ভোট দিব? চাও, বিরোধীর একত্রিতকরণ এটা হয়েছে, এটা একত্রিতকরণের যেটো রিজাল্ট, সেই রিজাল্ট কেতিয়াবা কংগ্রেসের সিম্বলও নাইকিয়া হব পাৰে, কেতিয়াবা এজেপির সিম্বলও নাইকিয়া হব। তৃণমূল পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমি এই কথাটো, আজি রাজনীতি শিকাবলগীয়া অবস্থা পৃথিবীত নাই, সবেই বুঝি পায় যে কোনে কি রাজনীতি করে আছে, কার এলায়েন্স কার লগত হয়ে আছে, এটো গাঁয়ে গাঁয়ে আজি জানে। মই জনার আগতে গাঁৱৰ মোৰ গাঁৱৰ মানুহে জানে যে এজেপিৰ সিম্বল উৰাজাহাজ, পানীজাহাজ। মই জনার আগতে গাঁৱৰ মানুহে জানে জাহাজ বুলি, গতিকে বুজাবলগীয়া নহয় যে গাঁৱৰ মানুহক গৈ গৈ বুজাব নালাগে যে আমাৰ সিম্বল আমুকটো, আজিকালি সবেই বুঝে, পলিটিকেলি সবেই কনসিয়াস। গতিকে মই মাত্র এটা কথাই কওঁ যে ধনবলৰ বাহুবল ধনবলৰ রাজনীতি বিরুদ্ধে রাইজে থিয় দিব, আর মূল্যবোধর প্রমূল্যবোধর রাজনীতি মাজুলীর রাইজে করে আহিছে আর করব। আর চিত্তরঞ্জন বসুমতারী এজন সাংস্কৃতিবান মানুষ, তেখেতর আপনি আপনাদের কথা শুনেছে, তেখেতর কর্তব্যও তেনে, গতি তেখেতে বিপুল ভোটত জয়যুক্ত হব, সেটা আমার আশা আর মানে শুভেচ্ছা জানাই।